আজকে আমাদের মাঝে যে তারকারা উপস্থিত আছেন, চলুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন টিভি অভিনেতা ও মডেল আদনান আহমেদ। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? বাপু আপনার কাছে এখন আদনান ভাই, আপনি তো এই সময়ের একজন বেশ জনপ্রিয় মডেল এবং অভিনেতা, আপনার জার্নিটা কিভাবে হলো, মানে আপনি এই পেশাতে কিভাবে আসলেন? অন্য পেশাও তো বেছে নিতে পারতেন। আসলে প্রথম অবস্থায় পেশা হিসেবে এটাকে নেইনি। আচ্ছা, প্রথম কথা যেটা, তো প্রথমে তো আমি থিয়েটার করি এবং থিয়েটারে আসার ইচ্ছাটা ছিল হচ্ছে যখন টেলিভিশনে দেখতাম সকল অভিনেতা অভিনেত্রীদের, তখন খুব ইচ্ছা জাগতো যে না আমিও কিছু একটা হব, আমাকে যদি একবার টেলিভিশনে দেখা যেত, এরকম একটা ইচ্ছা মনের মধ্যে খুব কাজ করতো। তারপর আমি আমাদের এলাকার থেকে থিয়েটারে ঢুকি মিরপুরে, তারপর দেশ নাট্য দলে ঢুকে যাই, দেশ নাট্য দলের পরিবর্তন একাডেমির মাধ্যমে ঢুকি, শফিকুল ইসলাম ডাব্লু স্যার, তো তার মাধ্যমে আমি 2005 থেকে নিয়ে 10 পর্যন্ত থিয়েটার করি। তারপরে তাকে বললাম যে আমার খুব টিভিতে কাজ করার ইচ্ছা, আমি তো টিভির কোনো কাজ করতে পারছি না। তখন 2011 সালে প্রথম বিটিভির একটা কাজ করি আমি। তারপরে সেকেন্ড কাজের থেকে আমার যাত্রাটা শুরু হয়ে যায় খুব রানিংভাবে আর কি, খুব শর্ট টাইমের মধ্যে। আশরাফুল আলম রিটন রিপন ভাইয়ের একটা সিরিয়াল বন্ধুতা, যেটাতে আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন স্যারের সাথে আমি ফার্স্ট কাজ করি। তো উনি তখন বেঁচে ছিলেন, ওনার লাস্ট কাজ ছিল এটা, লাস্ট কাজটা। তো এখান থেকে আমার যাত্রাটা শুরু। তারপর এরপর তখন ভাবতাম যে কাজ করছি, যখন এর শুটিংয়ের লাস্টের দিন হতো তখন খুব মন খারাপ হয়ে যেত, এখন তো কাজ নেই, এরপর আমাকে কে কাজ দেবে, কে ডাকবে, এরকম একটা কাজ মনের মধ্যে খুব আপসেট হয়ে যেত যে কীভাবে আমার প্রসারটা আমি বাড়াবো, কীভাবে সবাই আমাকে চিনবে। তো এই জিনিসটা আসলে অটোমেটিক হয়ে যায়, অটোমেটিকই তখন কেউ না কেউ হয়তো বা ডাক দিচ্ছে বা। আচ্ছা ভাইয়া, 2005 থেকে 10 সাল পর্যন্ত, ইটস আ লং টাইম, মানে দীর্ঘ সময়। হ্যাঁ, যে 5 বছর আপনি থিয়েটারে এবং তখন পর্যন্ত আপনি টিভিতে আসেন নাই, যে থিয়েটার করেন, তো এই যে এত দীর্ঘ সময় যখন আপনি হচ্ছে থিয়েটার করছেন এবং মনের মধ্যে বাসনা যে টিভিতে যদি যেতে পারতাম, তারপর আপনার সুযোগ আসলো 2011-তে হচ্ছে আপনি নাটক পেলেন, সেটা প্রয়াত হুমায়ুন ফরিদ স্যারের সাথে। আচ্ছা, তো এই যে নাটকটা করলেন তখন মানে ফিলিংসটা কেমন, মানে আপনি কি আকাশে চাঁদ হাতে পেলে মানে যেমন হয় তেমন কি ফিলিংসটা ছিল? অবশ্যই কিছুটা কিছুটা তেমনই, কারণ যেটা স্বপ্নের ইচ্ছা ছিল যে আমি শুটিং করব, কারণ আমাদের ঢাকাতে বিভিন্ন যখন শুটিং হতো বিভিন্ন জায়গায়, তো ধানমন্ডি লেকে যখন শুটিং হতো তখন দাঁড়াদার আমি মাঝে মাঝে দেখতাম, কোথাও যাওয়ার পথে এই দাঁড়াদার একটু দেখি শুটিংটা, তখন ভাবতাম সেরকম যদি আমার শুটিং হতো। তো পরবর্তীতে যখন আমার নিজের শুটিং হচ্ছে এবং কিছু মানুষ আমারও শুটিং দেখছে, তখন মনের মধ্যে আসলে ওই মানে ভালোবাসাটা তখন আরও বেড়ে যায় এবং স্পিডটা পাওয়া যায় যে না আমি পারতেছিলাম। আচ্ছা, তখন তো আসলে অভিনয় ফিরলেন, তাহলে মডেলিং শুরু হলো কবে থেকে? মডেলিংটা শুরু করে ফার্স্ট হচ্ছে আমি অরিয়ন ফুটওয়্যার, অরিয়ন যে ফুটওয়্যারটা সেটার ব্র্যান্ড মডেল ছিলাম আমি এক বছর টানা, ওইটার বিলবোর্ড টিভিসি হলো। তারপরে ওইটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে এখন তারেক ভাই, ফ্রি ফলে তারেক ভাই সবচেয়ে বেশি সাপোর্ট দেয় আমাকে। এর পরপরে আমি করি টিভিসি করলাম কয়েকটা আরএফএলের, তো এরপরে কিন্তু ঘুরে ফিরে আমি নাটকের দিকে চলে আসি, কারণ আমার এই অ্যাক্টিংটা করার সবসময় ইচ্ছা অভিনয়টা। আমার আসলে ফ্যামিলি সাপোর্টটা ছিল সবচেয়ে বড় কথা, যেটা সবারই থাকে, কারণ ফ্যামিলির সাপোর্ট ছাড়া কখনো হয় না, বিশেষ করে আমার মা আমার বাবা তারা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়েছে এবং কখনো বলেনি যে না আজকে তুমি শুটিং করো না বা আজকে এই কাজ আছে। আমার বাসার কাজ থাকলেও তারা বলে তো তুমি তোমার কাজ করো, তুমি তোমার শুটিং করো, তো ইন্সপায়ারটা ফ্যামিলি থেকে পাওয়া এটা অনেক বড় জিনিস। আচ্ছা, মানে পরিবার থেকেই মূল উৎসাহ, যেটা যে পরিবার থেকেই আসলো আপনার অভিনয়ের হাতে খড়িও পরিবার থেকে আসলো। আচ্ছা ভাইয়া, আপনার কাছে আসবো, এবার ঈদে কি কি নাটক এসেছে আপনার? ঈদে আমার বিশেষ করে এবার সিঙ্গেল এসেছে, সিঙ্গেল 8টার মতো ঢুকলো এবার, আর 7 পর্বে যেটা হয় আর কি, 7 পর্বে ঢুকেছে দুটো। আর বিশেষ করে ঈদের সিঙ্গেলগুলোর মধ্যে হচ্ছে টেলিহোমের বেশি বেরিয়েছে আমার, টেলিহোম প্রোডাকশন হাউসের, আর হচ্ছে প্রডিউসার আলী বশির ভাই, ডিরেক্টর ছিল হচ্ছে আশিক। আশিক আদান ভাই, আপনি কি কাউকে ফলো করেন যে আপনার আইডল, আপনার যে আমি তার মতো করে করতে চাই? প্রত্যেকটা অভিনেতা এবং অভিনেত্রী একটা করে আইডল থাকে, তারা কাউকে না কাউকে ফলো করে, যেমন কখনো তার মতো হওয়ার চেষ্টা করা না, কিন্তু তাকে ফলো করি যে সে কি করছে বা কিভাবে সে সব কিছু সে সামনে ফেস করে। সেটা হচ্ছে আমাদের ওই পারের দেশের আর কি শাহরুখ খান, এবং আমাদের কলকাতারই সেটা হচ্ছে সোহম। তো আর আমাদের বাংলাদেশে
যারা কাজ করে অনেক সিনিয়র যারা কাজ করছে, শাহিদ হাসান ভাই, মোশাররফ করিম ভাই, তো এনাদের অ্যাক্টিং এবং অ্যাক্টিংটাকে ডিপ লেভেলে ধরে রাখে তারা, এই জিনিসগুলোকে খুব আইডিয়াল হিসেবে আমি নিই। সাথী আপু, ঈদ কেমন কাটলো আপনার? পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জন্য ছোট ছোট কিছু গিফট রয়েছে জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে, ভাই আদনান ভাই আপনার জন্য। সাথী আপু থ্যাংক ইউ, ওয়েলকাম। আপু থ্যাংক ইউ, ওয়েলকাম। সীমান্ত ভাইয়া থ্যাংক ইউ সো মাচ।